হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার ফেসবুক পোস্টে যারা লাইক কমেন্ট করে না তাদেরকে আপনি কীভাবে খুঁজে বের করবেন এবং আনফ্রেন্ড করবেন, সেটাও কোনো প্রকার ব্রাউজার ব্যবহার না করে ফেসবুকের অ্যাপ দিয়ে। সো সেটা করার জন্য আপনাকে আপনার প্রথম ফেসবুক অ্যাপসে চলে যেতে হবে। ফেসবুক অ্যাপসে অবশ্যই আপনার আইডিটি লগ ইন অবস্থায় থাকতে হবে। সো এবার আপনি উপরের কর্নারে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন রয়েছে, আপনি থ্রি লাইনের উপরে ক্লিক করুন। থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার মেইন প্রোফাইলটি এখানে শো করবে। আপনি আপনার মেইন প্রোফাইলের উপরে ক্লিক করে চলে যান। মেইন প্রোফাইলে আসার পরে আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে ফাইন ফ্রেন্ডস নামের একটি অপশন রয়েছে। এবার ফাইন ফ্রেন্ডসের উপরে ক্লিক করুন। ফাইন ফ্রেন্ডসে ক্লিক করার পর একটু উপরের দিকে আসুন। উপরের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে অল ফ্রেন্ডস নামের একটি অপশন রয়েছে, এই অল ফ্রেন্ডসের উপরে ক্লিক করুন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাহলে এখনই অল ফ্রেন্ডসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন শর্ট নামের একটি অপশন রয়েছে, এই শর্টের উপরে ক্লিক করুন। শর্টের উপরে ক্লিক করার পর এবার দেখতে পাবেন নিচে আর্লার ফ্রেন্ড ফার্স্ট নামের একটি অপশন রয়েছে, এখন আর্লিস্ট ফ্রেন্ড ফার্স্ট অপশনে ক্লিক করুন। সো এবার দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কতগুলো আইডি শো করছে। এই আইডির সাথে আমার অ্যাড রয়েছে কিন্তু এদের কাউকেই আমি চিনি না, চিনবো কীভাবে? এরা কেউ আমার ফটোতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করে না। সো এদের আমি এবার আনফ্রেন্ড করে দেবো। ধরার জন্য এবার দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি লাইন থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটের উপরে ক্লিক করুন। থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আনফ্রেন্ড নামের একটি অপশন রয়েছে, এবার আনফ্রেন্ডে ক্লিক করুন। এবার এটাকে কনফার্ম করে দিন। কনফার্ম করার সাথে সাথে দেখবেন যে আনফ্রেন্ড হয়ে গেল, সে আমার ফ্রেন্ড লিস্টে এখন আর নেই। সো এভাবে আপনি যাকে যাকে চিনেন না তাকে আনফ্রেন্ড করে দিন। এখানে আপনি কাউকে চিনতে পারবেন না দু একজন বাদে। সো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এখন সাথে থাকার জন্য।